স্ক্রিন উপরে উঠাবো? আচ্ছা ব্রাউজার কি দোষ করলো? ওকে দেখা যাচ্ছে এখন। আচ্ছা জিনিস হচ্ছে জাভাস্ক্রিপ্ট ডিবাগিং কিভাবে আমরা ডিবাগ করবো। সামটাইমস দেখবেন যে মানে একটু আগে আমার যেটা হয়েছিল আর কি, ভ্যালু দিছি, ভ্যালু নামে কোনো প্রপার্টি নাই, কি করবে? সো এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? এটা দেখাই। সো দেখানোর জন্য আমি মেইনলি গুগল ক্রোম ইউজ করি অল টাইম। সো আই বা ফায়ারফক্সে কেমন হবে সেটা আমি জানি না, সেটা আপনারা দেখে নেবেন। দেখে নেবেন। সো দেখার জন্য প্রথমে আমি দেখাচ্ছি ইন্সপেক্ট এলিমেন্টে গেলে সোর্সেস নামে একটা অপশন আছে। সোর্সেসে এই পেজের কোডগুলো সব এখানে দেখায়, ঠিক আছে? সো আমি যেহেতু এখানে ক্লিক করলে এই অ্যাড মেথডে আসবে, সো আমি অ্যাড মেথডের ঠিক বাম বরাবর একটা ডিবাগ পয়েন্ট সেট করছি, ঠিক আছে? এখন আমি এখানে দিলাম 20, তারপরে দিলাম হচ্ছে 15, 20 আর 15। বাটনে ক্লিক করলে কি বলছিলাম? না না, কোথায় আসবে? অ্যাড মেথডে আসবে। সো এই অ্যাড মেথডের এখানে একটা ডিবাগ পয়েন্ট চলে আসবে। ডিবাগিং তো এটাই, তাই না? ডিবাগিং করছেন না তো? দিলাম ক্লিক, এই আটকায় গেছে, পাঁচ দিন ডিবাগার। এখন আমি যদি ওয়ান বাই ওয়ান আগাই কি হবে দেখেন তো, F10 দিই। সো এইটা এক্সিকিউট হয়ে গেছে, এই লাইনটা। সো ফার্স্ট নাম্বার ট্যাগে আসলে এখন কি পাওয়া উচিত, টোটাল ট্যাগটা পাওয়া উচিত, এবং এই ট্যাগের যে ভ্যালুগুলো ছিল, দ্যাট মিনস টেক্সট অর আইডি অর হাবি জাবি যা ছিল সব পাওয়া উচিত না? এগুলো আমি এখন কেমনে বুঝবো? ভিজুয়াল স্টুডিওতে আপনারা কেমনে বুঝতেন? এক্স্যাক্টলি, এই দেখুন চলে আসছে। আমি কি বলছি, এটা আইডিয়া আছে একটা, তাই না? আইডিটা কই? এই যে পাইস, ঠিক আছে? আরও ছিল তার ভ্যালু, ভ্যালু কই? এই যে ভ্যালু 20। সো এগুলো হচ্ছে তার প্রপার্টিজ, অর্থাৎ আমি যে কথাটা বলছিলাম জেসন আর কি ভ্যালু পেয়ার, ইটস অল অ্যাবাউট কি ভ্যালু পেয়ার। সি দেয়ার আর সাম কিজ এন্ড ভ্যালুস, কি ভ্যালু, কি ভ্যালু, কি ভ্যালু, সব ভ্যালু। চিহ্ন নামে একটা ওয়ার্ড বলছিলাম, মনে আছে? তার তো কোনো চিলড্রেন নাই, সো এটা জিরো। দেখা যাচ্ছে না পিছন থেকে? আপনি যখন কাজ করতে লাগবেন মাঝে মধ্যে দেখবেন আপনি আপনার এক্সপেক্টেড বিহেভিয়ারটা পাচ্ছেন না। সো আসলে সিসা বলে কি হতো, বাটনে ক্লিক করে আটকায় দিয়ে দেখলে আমার 10,000 টা 10 গেল। সো এখানেও সেটা সহজে সম্ভব, সেটাই আমি আপনাদেরকে দেখাইলাম, ঠিক আছে? ক্লিয়ার? এছাড়াও মানুষের আসলে এখানে ঘোরাঘুরি করতে কষ্ট হয়, আর একটা সহজ উপায় আছে। কারেন্টলি যে সমস্ত ভেরিয়েবল লাইভ, অর্থাৎ এই পর্যন্ত আসলে আমার ভেরিয়েবল কিন্তু একটা লাইভ বাকি আছে একটা, সেটা হচ্ছে কোনটা? উপরে এগুলো কি এখন এক্সিকিউট হয়েছে? হয় না। ডান দিকে দেখেন ওয়াচ এক্সপ্রেশনস নামে একটা অপশন আছে, আমি এগুলো ফেলে দিই। আমি যদি এটা অ্যাড করবো, জাস্ট ডাবল ক্লিক অথবা বাটনে প্লাসেও ক্লিক, সেম জিনিস। আমি যদি এখানে ফার্স্ট নাম্বার ট্যাগটা দেই,
চলে আসছে আমি কিন্তু এই সব জিনিসগুলোকে দেখতে পাচ্ছি মাউস ওই কার্সার না আমার এখানে ভেরিয়েবল হয়ে গেছে আমি দেখতে চাই ফার্স্ট নাম্বার ট্যাগের ভ্যালু দিলে কি আসে ডাবল ক্লিক করলাম আবার এখানের উপর ডাবল ক্লিক ডট সি সো লোকালি আপনি যদি কোনো এক্সপ্রেশন এক্সিকিউট করতে চান এখানে সে কাজটা সহজেই করতে পারতেছেন লাস্ট আরেকটা বললাম যেগুলো নাই আমি রেজাল্ট একটা আনি তো আনডিফাইন্ড কেন এটা এখন এক্সিকিউট হয় না সো আমি যদি এক্সিকিউট করে নিয়ে আসি সরি F5 দিয়ে দিছি পুরো যাই হোক বাসায় গিয়ে এটা সম্বন্ধে ভালো মতো ফ্যামিলিয়ার হবো সো ওয়েবে কাজ করতে আপনি যদি বাধ্য হন বা যদি আগ্রহী হন আপনাকে এই টুলটা সম্বন্ধে এই ডিবাগার টুল সম্বন্ধে ফুল কনফিডেন্ট থাকতেই হবে আদারওয়াইজ আপনি বুঝবেনই না কাজ কোথায় ক্লিক করলে আদৌ ক্লিক হচ্ছে কি না কি বললাম ক্লিক করতেছেন আপনি আপনার ফাংশনে কল হচ্ছে কি না আপনি এটাই বুঝবেন না যদি না আপনি ডিবাগ পয়েন্ট সেট করেন আচ্ছা লাস্ট আর অল্প কিছু কথা বলবো আমি একটা এক্সাম্পল দেখাবো তারপরে আপনাদের করতে দিব জাভাস্ক্রিপ্ট আসলে খুব বেশি কিছু বলার নাই আর ফাংশন কলিটি আসলে মেইন ইম্পর্টেন্ট এটা আপনারা করছে আচ্ছা আমরা সি শার্প দিয়ে যখন কাজ করি জাভা নিয়ে কাজ করছি বা হোয়াটএভার যে কোনো কাজে কিন্তু আপনি তিন ধরনের পার্টিসিপেন্ট লাগে ফর এক্সাম্পল এক্সাম্পল দিই একটা সাপোজ আপনি উইন্ডোজ ফোনের কথা চিন্তা করেন বাটনে ক্লিক হইলে তুমি মেসেজ বক্সে এইটা দেখাবা তাহলে পার্টিসিপেন্ট কে কে একটা হচ্ছে বাটন একটা হচ্ছে ক্লিক হইলে একটা হচ্ছে গিয়া মেসেজ দেখাব অন্যভাবে বলি যখন টেক্সট বক্সে টেক্সট চেঞ্জ হবে আমি ভ্যালিডেশনটা চেক করব এটা কিন্তু যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য প্রযোজ্য জাভা দিয়ে করবেন হ্যাঁ কি তো আছে জাস্ট আপনার সিনট্যাক্স চেঞ্জ জাভা স্ক্রিপ্টে করবেন সেম ওয়ে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ সি শার্প সেম কাজ সাপোজ আপনার ডকুমেন্ট রেডি মানে লোড হয়ে গেছে রেডি হলে আপনি একটা অ্যালার্ট দেখাতে চান সো হোয়াটস দ্য সামারি সামারি ইজ প্রোগ্রামিং ক্ষেত্রে আসলে আমাদের তিন ধরনের পার্টিসিপেন্ট লাগে একটা হচ্ছে গিয়া উইচ কে তাই না তারপর হচ্ছে গিয়া ওয়েন কখন তারপরে হোয়াট জাভাস্ক্রিপ্ট ওয়ার্ল্ডে এটা কিভাবে কাজ করবে You know what is jQuery? jQuery কি আরেকটা ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজ yes or no? JavaScript jQuery ওনটা ল্যাঙ্গুয়েজ no. Yes এর পক্ষে কি আছে? jQuery কি ল্যাঙ্গুয়েজ না? ল্যাঙ্গুয়েজ না? Thank you. jQuery ল্যাঙ্গুয়েজ না.
jQuery একটা কিছুই না, কিছু জাভাস্ক্রিপ্টের কোড, যে কোড গুলো একটা ফাইলের মধ্যে রাখছে সে ফাইলটা jQuery জাভাস্ক্রিপ্ট। ডিফারেন্সটা কি, জন রিসিক নামে একজন জ্ঞানী ব্যক্তি আমাদের বড় ভাই আর কি ইন্ডাস্ট্রির, দেশে থাকে না বিদেশ থাকে, ঠিক আছে, আমাদের ওয়ার্ল্ডের আমাদের ইন্ডাস্ট্রি তো ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডাস্ট্রি, তাই না? জন রিসিক, বিল গেটস আমাদের বড় ভাই হতে পারে। আচ্ছা, স্টিভ জবস হইতে পারে, মারা গেছে যদিও। আচ্ছা, তো উনি কি করছেন, এই যে কমন কিছু কাজ আছে কিন্তু আমাদের কাজ করতে গেলে, যেমন শো হাইট, তারপরে হচ্ছে বাটনে ক্লিক করলে এটা হবে, এখানে ক্লিক করলে এটা হবে, ভ্যালিডেশন, তাই না? এই কমন কিছু কাজগুলোকে উনি একটা জাভাস্ক্রিপ্ট ফাইলে লিখছেন, লিখে বলছেন ভাই যদি তুমি জাভাস্ক্রিপ্ট ফাইলটা ইউজ করতে যাও, এখানে প্রচুর কোড করা আছে, তোমার ম্যানুয়ালি কোড করতে হবে না, তুমি জাস্ট এইভাবে কলটা দিবা, তাই নিচ। সো jQuery আসলে কিছুই না, ওই এইভাবে কল দেওয়াটাই শিখতে হয়। কল দেওয়া বলছেন নাই আপনি, বাটনে ক্লিকে অ্যাড মেথড কল দিছেন, শেষ হয়ে গেল। এখন এখানে যে ব্র্যাকেটটা দিছেন, এই ব্র্যাকেটটা তো দেওয়াটা আসলে কি HTML এর মধ্যে দিতে হয়, যদি বলতো না HTML এর মধ্যে এই ব্র্যাকেট দেওয়া যাবে না, শুধু অ্যাড দেখলেই পাওয়া যাবে ব্র্যাকেটটা, আপনি কি ব্র্যাকেট দিতেন? দিতেন না। অন্যভাবে বলি, ডকুমেন্ট ডট গেট এলিমেন বাই আইডি, আইডি ভিতরে কি আপনি শুধু একটা নাম দিচ্ছেন না? হ্যাঁ, যদি জাভাস্ক্রিপ্ট পার্সার বলতো সেই নামের সাথে একটা হ্যাশও দেওয়া লাগবে, আপনি হ্যাশ দিতেন না, তাই না? মানে ল্যাঙ্গুয়েজ এভাবে ডিজাইন করা হয়েছে, যদি ক্লাস দিতেন ডট দিয়ে আপনার লেখা লাগতো, তাই না? সো যেটা বলতে চাচ্ছি আসলে এই ইমপ্লিমেন্টেশন তো কোথাও না কোথাও করা আছে, আপনি ওদের মেথডগুলো আপনি ইউজ করতেছেন, গেট ইলিমেন্ট বাই আইডি আপনি লিখছেন, আমি লিখছি, লেখা আছে, আমি মেথডটা কল দিচ্ছি, ওই ব্যাটার যেমন কল দিতে বলছে আমাকে, ঠিক তো? সিমিলারলি আপনি যদি কিছু মেথড এইভাবে বানান, বানায় ওই ফাইলটা আমারে দেন, বলেন ভাই আপনি মেথড কল দিলে ব্র্যাকেট দিয়ে না, ব্র্যাকেট একা আমি নিয়ে নিব, আপনি কোনো প্যারামিটার কল করলে এখানে একটা হ্যাশ দিয়ে তারপরে কল দিও, এটা হ্যাশ দিয়ে ডলার সাইন দিয়ে তারপরে কল দিও, আমি ডলার সাইনটা এমনি এমনি বুঝি, তাহলে আপনি অমনে অমনে কল দিতেন না, আমি অনলাইনে কল দিব না, এটাই তো ভাই। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, jQuery-র ভিতরে পুরোটা জাভাস্ক্রিপ্টের কোড, ভয়ের কিছু নাই যদি আপনি সাহসী হন, ঠিক আছে? পুরো লাইনটা আবার বলুন, jQuery কিছুই না, এটা জাভাস্ক্রিপ্ট ফাইল, যে ফাইলটা সবাই অনেকে মিলে লিখছে এখন, ওপেন সোর্স হয়ে গেছে, এই ফাইলের সাথে প্রচুর, এই ফাইলের মধ্যে প্রচুর মেথড দেওয়া আছে, এই মেথডগুলো আমি কেমনে কল করব, কেমনে করে ইভেন্টগুলো কল করব, কেমনে করে কি কল করব, সেইগুলা ওয়েটা হচ্ছে গিয়া শেখা হচ্ছে jQuery শেখা, কিন্তু বিনিথ এভরিথিং এভরিথিং ইজ জাভাস্ক্রিপ্ট। নাম বেজ যে পরিমাণে যে জাভাস্ক্রিপ্ট আর পরিমাণে বিভিন্ন বাই প্রোগ্রাম, ঠিক আছে, মানছি, সেই দিকে নলেজ আছে, আমরা ধরবো জাস্ট ডলার সাইন অর্থাৎ jQuery-র একটা ফাংশন আছে ডলার সাইনের ফাংশন, তার মধ্যে আমি যদি এরকম একটা ভেরিয়েবল পাঠাই দিই হ্যাশ দিয়ে, ওই ভিতরে ইমপ্লিমেন্টেশনে সেবারটা কি করে এই ডকুমেন্ট থেকে
খুঁজে খুঁজে যার আইডি হচ্ছে যে ফার্স্ট নাম্বার কিন্তু হ্যাশ দিচ্ছি আমি তাকে আমাকে ফেরত ক্লিয়ার সিমিলারলি আমি যদি এখানে এটা লিখতাম হ্যাশ সেখানে সিঙ্গেল কোটেশন H1 এর মানে কি ছিল এর মানে ওই বেটার ভিতরে ইমপ্লিমেন্টেশন করা আছে সে আমাকে একটা অ্যারে দিত যে আর আসলে H1 এর অ্যারে আমি H1 দিছি বুঝলেন কি বলছি আবার বুঝলেন কি বলছি আবার বুঝছি কি বলছি এইটার ইমপ্লিমেন্টেশনে এমন একটা কোড করা আছে যে H1 দিলে সে বুঝবে H1 ট্যাগের যে যে আছে পুরোটার অ্যারে আমাকে সে ফেরত দিবে ট্যাগ ফাইন এটা তো ট্যাগ তাই না এটা তো একটা আইডি ছিল তখন হ্যাশ দিছিলাম এটা একটা ট্যাগ এটা আমি আইডি দিব না হ্যাশ দিব না এটা আমরা সকাল থেকে মুখস্থ করে আসছি সো এটা যখন দিব যে কোয়েরির ইমপ্লিমেন্টেশনে সে দেখবে এখানে এরকম কোনো সাইন আছে কিনা না থাকলে এসে ট্যাগ তখন দেখবে সে পেজে ট্যাগ যত দিলা আছে ততগুলো ট্যাগের একটা অ্যারে সে আমাকে ফেরত দিবে সিমিলারলি অনেকভাবে জিনিসটা ধরা যায় সো এইভাবে আমরা একটা এলিমেন্ট ধরবো নাম্বার টু ওয়েন ওয়েন কি হতে পারে যখন রেডি হবে আমরা আরেকটা এক্সাম্পল দিই সহজ এক্সাম্পল ডকুমেন্ট ডকুমেন্ট হচ্ছে ফুল পেজটা তাহলে ডকুমেন্ট চলে গেল প্যারামিটার করে ডকুমেন্ট যখন রেডি হবে আমরা কি চাই একটা অ্যালার্ট দেখাইতে চাই কি অ্যালার্ট ভাই আপনার পেজ রেডি হয়ে গেছে এটা কি দেখাবো সো অ্যালার্ট অ্যালার্ট your page is ready error the document is single quote na eto keyword your id name tag so the keyword is in a document you don't design at the initial course the alert amish like sick to details and cards card book is joto rokomer language e kaaj korchen যে কোনো মেথড কলিং ব্র্যাকেট প্যারেন্থেসিস ছাড়া কি কোনো পারছে না ইটস নট পসিবল রাইট সো রেডি হট মেথডটা যদি আমি কল দেই সো উই মাস্ট নিড প্যারেন্থেসিস সো আচ্ছা আপনাকে একটা কথা বলা হইল যে ভাই আপনি এখান থেকে বাসায় যান বাসা যাওয়ার পর আমার একটা ফোন দিয়ে চলে দেখেন ফোন দেওয়াটা একটা কাজ বাসায় যাওয়াটা একটা কাজ কিন্তু বাসায় যাওয়ার পর ফোন ধরে কি বলছেন তাই না সো একটা কাজ শেষ হওয়ার পর আপনি আরেকটা কাজ করতে বলছেন আপনি যদি বাসায় না গিয়ে রাস্তা মতো বলেন ভাই বাসায় চলে আসছি বলি কি কাজটা কি হলো ঠিক মতো হইল না যদিও ফোন দিয়েছেন ঠিক আছে বাট হইল না এইখানে দেখেন তো কি বলছি যখন রেডি হয়ে যাবে তখন আমি অ্যালার্টটা দেখাবো সো রেডির ভিতরে আসলে অ্যালার্টটা থাকবে এটা হচ্ছে যে কোয়েরির নিয়ম যার পর যে কাজটা করব যে ইভেন্টের পর যে কাজটা করব তার ভিতরে এটা থাকবে এই যে আবার বলি রেডি হওয়ার পর আমি অ্যালার্ট চাই সো রেডি ফাংশনের ভিতরে অ্যালার্টটা পড়াইছি সো যখন এটা রেডি হয়ে যাবে তারপর সে অ্যালার্ট ফাংশনটা এটাকে বলি আমরা কল ব্যাক ফাংশন টার্মিনাল লিখে রাখেন কল ব্যাক ফাংশন সি এ ডাবল এল কল ব্যাক ফাংশন সো অলমোস্ট এটু প্লে প্লে হয়ে যায় আসলে হয় একটু বাকি আছে আমি জাভাস্ক্রিপ্ট শুরু করার সময় বলছিলাম জাভাস্ক্রিপ্ট ইজ এ ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
everything is function. আপনি যদি কোনো কাজ করতে যান, you must define it inside of a function. আবার বলি, যদি আপনি কোনো কাজ করতে যান, সেই কাজটা আপনি কোথায় লিখবেন? ফাংশনের ভিতরে লিখতে হবে। এই যে আমরা অ্যালার্ট করতে চাচ্ছি, এটা একটা কাজ না? তাহলে থিওরিটিক্যালি কি করা উচিত? কাজটা কেউ ফাংশনের ভিতরে লেখা উচিত। এইভাবে ফাংশন, ফাংশনের নাম নাই, শুরু শেষ। হ্যাঁ, রেডি ভিতরে আসলে এই ফাংশন থেকে পুরো লাইটিং হচ্ছে। বাংলা একবার পড়ে যাই। যখন ডকুমেন্ট রেডি হয়ে যাবে, রেডি শেষ হবে, তখন এই ফাংশনটা কল হবে। এই ফাংশনের ভিতরে অ্যালার্ট দেখাই দিচ্ছি, ঠিক আছে? আমরা আপনাদের করার দরকার নেই, কারণ করতে আরো টাইম লাগবে, যে ঘুরিয়ে একটা ক্লাস হবে সামনে। সো যে পরে আবার ডিটেলস বলবো আমরা। জেসন তৈরি হবে? হ্যাঁ। সো যে কুরির একটা লাইব্রেরি লাগবে, লাইব্রেরিটা কপি করে নিয়ে আস। আমি এটা জিকুইরি জিএস ফাইল অ্যাড করছি প্রজেক্টে, জাস্ট আপনাদের দেখানোর জন্য, সাহস দেওয়ার জন্য দিই। সাহস পাবেন কি না আল্লাহ জানেন। এই যে জন রেসিক, ঠিক আছে, এটা হচ্ছে জিকুইরি। থাক না যাই। আচ্ছা, সো আমি কি বলছিলাম যে যখন আমার পেজ রেডি হয়ে যাবে তখন এই কাজটা করব। সো আমি খুব কুইকলি আরেকটা পেজ নেই জাস্ট আপনাদের দেখানোর জন্য। ওকে, সো এটা একটা স্ক্রিপ্ট টাইপ। এই যে এখানে যে আমি ডলার সাইন দিয়ে ডকুমেন্ট লিখব, এর ইমপ্লিমেন্টেশনটা কোথায় আছে? যে কুই ফাইলটাকে এখানে আমি অ্যাড করছি, অ্যাড করতে হবে, নাইলে কাজ করবে না। ড্র্যাগ অ্যান্ড ড্রপ, দ্যাটস ইট। তারপরে কি বলছিলাম, ডকুমেন্ট ডট রেডি। একটা জিনিস খেয়াল করেন, আজকে যারা বাসায় গিয়ে দেখবেন, আমি ঠিক যেভাবে কি স্ট্রোকগুলো দিছি, কিবোর্ডের কোডগুলো লিখছি, আপনারা চেষ্টা করবেন ঠিক সেভাবে লিখতে। আদারওয়াইজ একটু কমপ্লেক্স কোড হইলেই আপনারা পুরোটা পেঁচায় নুডলস বানায় ফেলবেন, কিছু বুঝবেন না, ট্রাস্ট মি, ঠিক আছে? ডট রেডি, এই তো প্রথমে ফাংশনটা লিখছি। নেক্সটে কি বলছি, তার ভিতরে একটা ফাংশন। সো ফাংশন এই তো, এই ফাংশনের ভিতরে আমি দিব অ্যালার্ট। ইওর পেজ ইজ রেডি। যদি এই ফরম্যাটিংটা এইভাবে না করে কেউ এইখান থেকে টাইপ করা শুরু করেন, আমি 100% শিওর আপনি ঠিক এই চারটা কি স্ট্রোকে গিয়ে পেঁচায় ফেলবেন, কার এন্ড কোথায়, বিশ্বাস না হলে দেখেন। ও আচ্ছা, এখন যদি দেখা যাচ্ছে এটার, এটা কোনটা, এটা কোনটা, এটা কোনটা, তাই না? আচ্ছা, রান দিই একটু। HTML পেজ 3, ইয়োর পেজ ইজ রেডি।
রেডি হওয়ার পর সে আমাকে একটা মেসেজ দিছে। কি করে সে আসলে? আচ্ছা আজকে আর কথা বলবো না, জাস্ট এটা হ্যালো ওয়ার্ল্ড দেখাইলাম। সো আজকে আমার সম্ভবত ক্লাস আর টাইম পাবো না, ভাইয়া ক্লাস দিবে। সো হোয়াটস আওয়ার সামারি, আজকের সামারি কি? HTML, CSS, পারি এখন আমরা, ঠিক আছে। জাভা স্ক্রিপ্ট যা বলছি এইটুকুই, এখন হচ্ছে আপনাদের পেন খায় একাই শিখতে হবে, এবং যে কুইরি আর একটা ক্লাস দিব আমরা। আচ্ছা সরি, দেখানো উচিত ছিল আমাদের, কি নেট আছে কোনো? বাসায় গিয়ে জেএস ফাইলটা নামা নিতে পারবো, অথবা মাইক্রোসফট, আমি তো এমটি অ্যাপ্লিকেশন নিছি, এমটি অ্যাপ্লিকেশনে দেয় না, আপনি যদি ASP.NET অ্যাপ্লিকেশন নেন সে আপনাকে একটা স্ক্রিপ্ট ট্যাগ স্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে এই ফাইলগুলো দিয়ে দেয় আপনার সুবিধার জন্য। আচ্ছা চোখ চোখ নাক সবার কুচকায় গেছে, আমি আরেকটা অ্যাড করি। বাসায় VS12 সেট আপ দেন নাই কে কে? VS12 সেট আপ দেন নাই? অনেকেই তো দেন নাই। আমি আপনাদের জন্য বলছি, ASP.NET ওয়েব অ্যাপ্লিকেশন নিলাম, তো এই যে স্ক্রিপ্ট নামে সে একটা ফোল্ডার বানিয়ে দিচ্ছে, তার মধ্যে যে কুইরি দিয়ে দিচ্ছে, সে অনেক পুরোনো ভার্সন VS10 না, সোই তো সফটওয়্যারগুলো নিয়ে ইচ্ছে করে কাজ করতে পারে। বাট যা করছি আজকে আপনাদের জন্য মোটামুটি এলাম কাজ করার জন্য, দেখছে আপনাদের ব্রেক দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ আমরা পরে আবার দেখা করবো আপনাদের কাজ করার জন্য। ভিডিওগুলো কি এখন দিব নাকি পরে? ভিডিও আমি এখন দিয়ে দিব।